ওই যে ভারতবর্ষে একজন মূর্খ মানুষ সারাদিন খেত খামারে কাজকর্ম করে রাতের বেলা ঘুমাইবার আগে আগে অজু কইরা কোরআন শরীফটা হাতের কিনারায় লইয়া মুসলমান ভাইরা রে আঙ্গুল দিয়া আয়াতের উপরে আঙ্গুল ঘুরায় আর কয় আল্লাহ তুমি সত্য, তোমার কালাম সত্য। এই লোকটা মারা গেল, আমার আল্লাহ তাআলা তার কবরটাকে নূরের দ্বারা ভরপুর করে দিছে। এই জন্য মুরব্বীরাও সকালবেলা মক্তবের সময় পাইলে হুজুরের সামনে বসে যান, সকালবেলা সময় নাই জোহরের পরে বসে যান, জোহরের পরে সময় নাই আসরের পরে বসে যান। আপনি যদি ছাত্র হইয়া মরতে পারেন তাহলে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ কবুল করে নিবে। তাইলে মুসলমান ভাইরা রে আমার, এক নম্বরে পাঁচটা আমলের মধ্যে এক নম্বর আমল কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করে জোরে আওয়াজ করে বলেন আমিন। দুই নম্বর আমল, এক নম্বরে তালিল কোরআন কোরআন তেলাওয়াত করা, দুই নম্বর আমল হাফিজুল লিসান জবানটারে হেফাজত করা। কি করা? এই জবান দিয়ে মিশা কথা আছে নি কি বর্ষাকায়ের সগল খুরি সার দোকানে বৈশা গল্প গুজু বেহুদা কথাবার্তা, যেটা দরকার নেই সেটাও কয়, যেটা দরকার আছে ওইটাও কয়, ঠিক কিনা জোরে কন? এই জন্য আমার আল্লাহ বলেন অগুনবী আপনার উম্মতকে জানাইয়া দেন কোন কথার দরকার নাই, তুমি চুপ থাকবা, বেহুদা কথাবার্তা বলবা না, অনার্থক কথা বলবা না। যারা নিজের জিব্বাটার হেফাজত করবি, আল্লাহর রসুল বলেন ওই উম্মত মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। তিন নম্বরে মুসলমান ভাইরা রে আমার, মুতাবিল জিয়ান, তিন নম্বরের আমল হইল এই যে শীত চলে আসছে, এমন গরিব মানুষ আছে শীতের কাপড় নাই, আপনার সামর্থ্য আছে এক কান শীতের কাপড় কিনিয়া দেওয়ার, আপনি ওই লোকটার একটা সোয়েটার কিনে দিলেন, একটা জাম্পার কিনে দিলেন, শীতের একটা কাপড় কিনে দিলেন। আল্লাহ রসুল বলেন শোনো রে এ আমার উম্মত, এ আমার উম্মতেরা ভালো করে শুনিয়া লও, তুমি একটা লোককে শীতের কাপড় কিনিয়া দিলা, লোকটা নামাজ পড়তে চায়, ভালো কোনো লুঙ্গি নাই, ভালো কোনো জামা নাই, আপনার কাছে আইসা হাত বাড়ায় কয় ভাই গরিব মানুষ নামাজ পড়ুম, একটা লুঙ্গি কিনা দাও, একটা জামা কিনিয়া দাও, মাদ্রাসার একজন তলে বেড়াইলাম, এতিম, বাবা নাই মা নাই, আপনার নজরে পড়ছে ছেলেটা এতিম, মাদ্রাসায় লেখাপড়া করতে পারতেছে না, আপনার সামর্থ্য আছে ওই ছেলেকে কিছু সাহায্য দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, একটা জামা নেয় একটা জামা কিনিয়া দিলেন, একটা লুঙ্গি নেয় একটা লুঙ্গি কিনিয়া দিলেন। আমার রসুল বলেন ওই যে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিলা, এই তুমি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এরে মুসলমান ভাইরা রে আমার, চার নম্বরের আমল ক্ষুধার্ত মানুষ হাঁক মারছে, ভাই আমি ক্ষুধার্ত, আপনার সামর্থ্য আছে এক কান রুটি কিনা খাওয়ানের, এক কেজি চাউল কিনিয়া দেওয়ার, অসহায় মানুষ গরিব মানুষ এই লোকটাকে আপনি এক লোকমা খানা দিলেন, একটা বন খাওয়াইয়া দিলেন, এক কেজি চাউল কিনিয়া দিলেন, পরিবারটা অসহায় অবস্থার মধ্যে আছে, আপনি রহম দিল হইয়া এদেরকে এক মাসের খোরাক দিয়ে দিলেন, পনেরো দিনের খোরাক দিয়ে দিলেন। এরে নবীর উম্মতের দল, আমার রসুল ডাক দিয়া বলেন এই উম্মতরা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। পাঁচ নম্বরের আমল ওমান সাল্লা আলা হাবিবির রহমান, পাঁচ নম্বরের আমল হলো আল্লাহর রসুল বলেন যারা আমার ওপরে বেশি বেশি দুরুদ শরীফ পড়বি, কি পড়বেন আওয়াজ দিয়ে বলেন না, কি পড়বেন? দুরুদ শরীফ পড়বেন। দূরত্ব শিখাই দিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তসবি একখান হাতে নিয়া কমাস কমে 1000 বার, দিনে 500 বার, রাতে 500 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়তে পারেন আপনি আশেক রসুল হয়ে যাবেন, আর আশেক রসুল হয়ে গেলে ঘুমের ঘরে একটা না একটা দিন নবীজির সঙ্গে উম্মতের দেখা হয়ে যাবে। যেমন শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই, উনি এমন আশিকে রসুল, এরে মুসলমান এমন আশিকে রসুল, নবীরে ভালোবাসে, নবীরে মহাব্বত করে, নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করে। সুবহানাল্লাহ, কোন
প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করে। আজকে উম্মত আছে সুন্নত নাই, উম্মত আছে সুন্নত নাই, খাওয়ারও সুন্নত নাই, চলারও সুন্নত নাই, নিজের গায়েও সুন্নত নাই, ঘরের মধ্যেও সুন্নত নাই। সুন্নত থেকে উম্মত দূরে সরিয়া গেছে, মুসলমান বরকত উঠে যাইতেছে। যত নবীর সুন্নত থেকে উম্মত দূরে চলে যাবে, মুসলমান বরকত থেকে আমরা দূরে সরিয়া যাব। রসুল ডাক দিয়া বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসি এরা যেন আমি পয়গম্বররে ভালোবাসি, আর যারা পয়গম্বররে ভালোবাসেন ওই পয়গম্বরের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এ আমার মুসলমান ভাইরা রে, পাঁচটা আমলের কথা বলে গেলাম। এক নম্বরে কোরআন তেলাওয়াত করবেন, দুই নম্বরে জবানটারে হেফাজত করবেন, তিন নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র পরাইবেন, চার নম্বরে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইবেন, পাঁচ নম্বরে আল্লাহর নবীর উপরে বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর রসুল বলেন, তোমার জন্য আল্লাহর জান্নাত আকাঙ্ক্ষিত হয়ে আসি, মরবে তো আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবি। এ আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, তোমাদেরকে জানাইয়া দিই, তোমাদেরকে শোনাইয়া দিই, তোমরা আমারে ভয় করো, আমরা ভয় করব কারে? আরো জোরে বলেন, ভয় করবেন কারে? আমরা তো আল্লাহরে দেখি না, কিন্তু সব জায়গার মধ্যে যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নজরিয়াত আছে না নাই? আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যায়, জমিনের দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যায়। আমরা যতগুলো মানুষ এখানে হাজিরা দিয়েছি, আমরার দিকে তাকাইলেও আল্লাহ পাওয়া যায়, কারণ কতগুলো মানুষ একসঙ্গে বসে আছেন। আওয়াজ দিয়ে বলেন তো, একজনের চেহারার সঙ্গে কি আরেকজনের চেহারার কোনো মিল আছে? আছে আছে আছে। ওই কারিগরটা কে বলেন না জোরে, কারিগরটা কে? আরে এমন একজন কারিগর, কারিগর এত কোটি কোটি মানুষ দুনিয়াতে আসতেছে আসবে, কিন্তু একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আরে কত বড় কারিগরটা আমার আল্লাহ! এরে মুসলমান, ওই আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, আটটা জান্নাত বানাইছি, সাতটা জাহান্নাম। জান্নাত একখান আমার আল্লাহ বেশি বানাইছেন, জাহান্নাম একটা কম বানাইছেন। আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, তোমাদেরকে তোমার আব্বা তোমার আম্মা ভালোবাসি, তোমার আব্বা তোমার আম্মা তোমারে কোনো কিছুই দেয় নাই, এক ফোঁটা নাপাক পানি আব্বার রেহেম থেকে আব্বার শরীর থেকে মার রেহেমের ভিতরে ঢুকলো এতটুকু নই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, ওই নাপাক বস্তুটাকে নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্ত বানাইয়া, ওই রক্তকে গোস্ত বানাইয়া, চার মাস পরে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে রুহু দিয়া, তারপরে তোমারে হাত দিলাম, পাও দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমারে রাখলাম। ওই মা পেটে রাখার কারণে তোমার এত মহাব্বত করে, এত ভালোবাসি। অথচ বান্দা তাকাইয়া দেখ, তোর মা তোরে কোনো কিছুই দেয় নাই, চোখ দেয় নাই, নাক দেয় নাই, কান দেয় নাই, তোরে কোনো কিছুই দেয় নাই, তোর আম্মা তোরে এত ভালোবাসি, আর আমি আল্লাহ তোরে সব কিছু দিলাম রে বান্দা, তোর আব্বা আম্মার চেয়ে আমি আল্লাহ তোরে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। ওই আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, আমারে ভয় করো, আমারে ভয় করো, কারণ আমি আটটা জান্নাত বানাইছি, সাতটা জাহান্নাম বানাইছি, একটা জান্নাত বেশি কেন বানাইছি জানো? এমন বড় বুজুর্গ আল্লাহ বলা এক জায়গাতে বয়ান করতেছেন, আপনারা যেমন বসে আছেন, যত বেশি দুরূদ শরীফ পড়বেন, যত বেশি পড়া যায়, দিন রাত নাই যখনই পারবেন, বড় দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় তাইলে ছোট ছোট দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে মুখস্থ করে দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনে রাতে যত বেশি পড়বেন, আপনার নাম আপনার বাবার নাম সহকারে ওই দুরূদ শরীফটা আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছায় দেওয়া হয়। আর যত বেশি পড়া যায়, হাসুরের কঠিন দিনে আমার নবীর তত কাছাকাছি থাকা যাবে। যেমন ইসলামের প্রথম যুগে সাহাবাই কেরাম ছিল নিঃস্ব, গরিব, অসহায়, ঠিকমতো বাড়িঘর নাই, পেটেতে ভালো করে খানা দানাও ঢুকে ঢুকে না, খানা দানাও নাই। এরে মুসলমান শুনে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার সামনে বসা আরেক দিকে মক্কার লিডাররা মক্কার নেতারা আবু জাহেল উতবা সাইবা শরীক ইবনে আখনাস উকবা ইবনে আবি মুঈদ কাবা ঘরের অন্য দিকে এক সঙ্গে বসা আছি আপনারা যেমন মাহফিলটার মধ্যে কত সুন্দর করে বসে গেছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে বইসা বইসা আমার নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়তেছেন চিৎকার করে কোন সুবহানাল্লাহ হযরত আলী কি বলেন কথা কইতেন না আপনারা তো জোরে কোন আওয়াজ দে কি বলে কার শানে ও নবীর শানে নবীর শানে দুরূদ শরীফ পড়ে আর অন্য দিকে মক্কার বড় বড় লিডাররা নেতারা আবু জাহেল উতবা সাইবারা এরা এক দিকে বসে এই মুহূর্তে একজন ভিক্ষুক আসছে আয়েশা নেতার কাছে হাত বাড়ায় কই নেতা আমার কিছু দেন গরিব মানুষ পেটে খানা নাই বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি কিছু দান করেন কিছু দেন খাইয়া বাসি তার নেতার হলো কু মতলব ক্রিটিসাইজ করার অভ্যাস এই মুহূর্তে আলীর ঘরের চুলাতে আগুনও জ্বলে না মুসলমানের ঘরের মধ্যে তেমন টাকা পয়সাও নাই এখন একটা কাজ করলে করা যায় কয় কি কাজ এই ভিক্ষুকটারে ও দেহ নবীর জামাতা হযরত আলী বসে বসে দুরূদ শরীফ কি জানি করতেছে ওইখানে পাঠায় দাও তা ভিক্ষুক তো জেনে বেশি পায় নিয়ে যায় কিও যারা বেশি দেয় এদিকে বেশি দৌড়ায় তো এখন ওই ভিক্ষুককে পাঠাইছে আমার কাছ থেকে আর কি নিবা ওই যে একটা লোক এটা মক্কার ধনী মানুষ তার কাছে গেলে একটু বেশি পাইবা তো ভিক্ষুককে বেশি পাইলে ওইখানেই যাই হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া ভিক্ষুক হাজির ডাক দিয়া কয় মিয়া আরছি পেটে খাবার নাই ঘরে খানা দানা নাই বউ বাচ্চা নিয়ে কষ্টে আছি আল্লাহ রস্তে কিছু দান কর হযরত আলীর কাছে কিছুই নাই হযরত আলী আল্লাহকে ডাক দেখ আল্লাহ তোমার নবীর একটা গুণ নবী তো কোনোদিন কোনো ভিক্ষুককে খালি হাতে দেয় নাই আমি তো নবীর শিষ্য নবীর সাহাবি আমি এখন তারে কি দিয়ে বিদায় দিব আমার নবীর শানে দুরূদ শরীফ পড়তেছিল ভিক্ষুকে ডাক দেখা ভিক্ষুক রে হাতরা বাড়াইয়া দে সুবহানাল্লাহ কোন হাতরা বাড়াইয়া দে হাতরা যখন বাড়াইয়া দিছি যেই দুরূদ শরীফ পড়তেছিল ওই দুরূদ শরীফটা পইরা তার হাতের মধ্যে একটু ফুক দিয়া বলে বাইরে তোমার তোমার মুষ্টিটা বন্ধ করো মুষ্টি বন্ধ করে তোমার যে পাঠাইছে তার কাছে গিয়া মুষ্টিটা খোলো গা রাস্তার মধ্যে আর খুইল না তোমার যে পাঠাইছে আমি বুঝবার পারছি কে পাঠাইছে তার কাছে গিয়া খোলবা আরে মুসলমান ভিক্ষুক মুষ্টি বন্ধ করে আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পর আবু জাহেল ডাক দিয়ে কয় কি দিছে মুহাম্মাদের সাহাবায় মোহাম্মদের সাহাবি তোমারে কে দিস কি দিছে লোকটা ডাক দিয়ে কয় আমি দেখছি খালি একটা ফুক দিছে সুবহানাল্লাহ জোরে কোন আওয়াজটা বাড়াই দিয়া কর না সুবহানাল্লাহ আর কিছু দিতে দেখি নাই খালি এক কান ফু দিছে কয় তাই নাকি কয় হ্যাঁ কি পরে ফু দিছে আমি বলবার পারুম না তবে ফু দিছে দেখছি এরে মুসলমান ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া কয় মুষ্টিটা বন্ধ আছে খোলো দেখি মুষ্টিটা খোলার সঙ্গে সঙ্গে তাকায়া দেখি হাতের মুঠুর ভিতরে স্বর্ণের একটা বার দেখা যায় দূরে কন্ন সুবহানাল্লাহ স্বর্ণের একটা টুকরা তার হাতের তালুর মধ্যে আবু জাহেল ডাক দিয়া কয় যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না এত দামি স্বর্ণ কই পাইল কোথায় থেকে এত দামি স্বর্ণ দিল আবু জাহেলের সাথে যারা বসা ছিল কয় যাও গিয়া তারে ধর কোথায় থেকে এত দামি স্বর্ণ দিল লোকগুলো আর দেরি করে নাই
তাড়াতাড়ি করিয়া চলে গেছি। হযরত আলীর কাছে গিয়ে কে মিয়া, তোমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলনে এত দামি স্বর্ণ কই পাইলা? স্বর্ণ কোথায় থেকে দিলা? ক আমি তো স্বর্ণ দেই নাই, আমি দুরুদ শরীফ দিয়েছি। আমার আল্লাহ দুরুদ শরীফটাকে সম্মান দিয়া স্বর্ণ বানায়া দিছে। সাথে সাথে যারা গিয়েছিল দেরি কর নাই বলে মুহাম্মাদের কাছে আমরার নিয়ে যাও। মুহাম্মদ দ্বীন হক নিয়ে দুনিয়াতে আসছি, মুহাম্মাদের কালিমা পরে আমরা এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। এই জন্য আল্লাহর রসুল বলেন, আমার উম্মত যদি পাঁচটা আমল করে, পাঁচটা আমল যদি আমার উম্মত করে, ইন্নাল জান্নাতা তাস্তা কইলা খামসাতিন নাফার, আমার রসুল বলেন এই পাঁচটা আমল করি আমার উম্মত মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এক নম্বরে রসুল বলেন, শুনেন এরা সোনাকান্দার যুবক, এই আমার মুরব্বীরাও শুনেন, এক নম্বরে আল্লাহর রসুল বলেন তালিল কোরআন, যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, এরা দুনিয়াতেও সম্মানী হয়, এরা আখেরাতেও সম্মানী হয়। কোরআন শরীফ পইরা পইরা যেই লোকগুলো মারা যাবি, কোরআনটা কবর থেকে তারে পাহারা দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর রসুল বলেন, শোনো মানুষ, যারা নিয়মিত আল্লাহর কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআনকে যারা মহাব্বত করে সিনায় লাগায়, চুমা খায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কোরআনটারে মহাব্বত করি, কোরআনটারে তেলাওয়াত করি, আমার রসুল বলেন যেদিন তুমি মারা যাইবা, কাফন দাফন শেষ করে তোমারে যখন কবরে শোয়া দেওয়া হবি, শোনরে উম্মত শুনিয়া রাখ, যা আল কোরআন ইন্দা রাসিহি, আল্লাহর কোরআনটা তোমার মাথার কিনারা এসে হাজির হয়ে যাবি। এই কোরআনটা মাথার কিনারা এসে ডাক দিয়ে বলবে, এই লোকটারে আজাব দিও না, রমজান মাসে আমি তারে ঘুমাইতে দেই নাই, এই লোকটা রমজান মাসে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত শুনেছি, তাহাজ্জুতের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, নামাজের আগে আগে কোরআন পড়েছে, নামাজ শেষ কইরা কোরআন পড়েছে, এই লোকটা কোরআনটারে মহাব্বত করছে, কোরআনের জবান খুলে যাবে, ওই কোরআন কবরের মধ্যে কথা বলা শুরু করবে, ফেরেশতারা রে এই লোকটা ঘুমাইছে, তার ঘুম ভাঙ্গ না, এই লোকটা কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আর আমি কোরআন তার মাথার কিনারায় পাহারা দিতে থাকব। আরে মুসলমান, কোরআন থেকে দূরে সরে গেলা কেন? কে তোমারে কোরআন থেকে দূরে সরাই দিল? দুনিয়ার মধ্যে কত বই পুস্তক আছে, ওই বইগুলো একবার দুইবার পড়লে আর পড়তে ভালো লাগে না, কত নাটক নোবেল আছে, নোবেল বই আছে, কত রকমের উপন্যাস আছে, একবার দুইবার পড়লে আর পড়তে ভালো লাগে না। বাবাজির একটু আওয়াজ দিয়ে বলবেন, ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এইখানে কয়দিন ধরে ইমামতি করেন, ইমামতির বয়স কত? কয় ভাই 18 বছর। আপনার একটু আওয়াজ দিয়ে বলেন, এরে বাবা 18 বছর ধরে আপনার গ্রামের সন্তান আপনার মসজিদে নামাজ পড়া ইমামতি করে, 18 বছরের ভিতরে মাগরিবের সময়ও জোরে জোরে আওয়াজ করে সুরা ফাতেহা পড়ে, এশারের সময়ও আওয়াজ দিয়া দিয়া সুরা ফাতেহা পড়ে, ফজরের সময়ও আওয়াজ দিয়া দিয়া সুরা ফাতেহা পড়ে, এই সোনাকান্দার কোন মানুষকে বলছেন হুজুর এত বেতন দিয়ে আপনাকে রাখলাম, এত হাদিয়া আপনারে দিই, এই সুরাটা পাল্টায়া পাল্টায়া পড়েন, এই সুরার মধ্যে আর মজা লাগে না, আর ভালো লাগে না, আজ পর্যন্ত কেউ বলে নাই কোরআন হইল মজেজা, যত বেশি পড়া হয় ততই মজা বাড়তে থাকে। এরে মুসলমান ভাইরা, রে আমার, আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী, ওই যে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন পড়ে,
কাফেররা সারা দিন বিরোধিতা করে রাত্রিও করে কিন্তু নবীর অভ্যাস হইল খানায় কাবার সামনে গিয়া কোরআন তেলাওয়াত করা কাফেররা পর্যন্ত রাতের বেলা আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনে ঘুমাইতে পারত না আর ওই উম্মতের আজকে টেলিভিশন না দেখলে ঘুম আসে না এটা না সারলে আর ভালো লাগে না মুসলমান রং বেরঙ্গের গান মোবাইলের ভিতরে সাইরা কানের কাছে না রাখলে ঘুমাহে না আবার এমন কিছু মানুষও আছে রাতের বেলা তসবি পড়তে পড়তে ঘুমায় যায় ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা তাইলে আমি আপনাদের কাছে একটা আহ্বান করতে চাই যারা কোরআন পড়তে পারেন না অজু কইরা ঘুমাইবার আগে আগে কোরআনটা খুলবেন তো হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই উনি একজন বড় আল্লাহওয়ালা বড় আলেম বড় মুহাদ্দিস যিনি হাদিসের কিতাব ছাত্রদেরকে পড়ায় আবার তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা মানুষ এক জায়গার মধ্যে ওয়াজ করতেছেন বয়ান করতেছেন এমন সময় একজন যুবক হুজুরের কিনারার মধ্যে আইসা দাঁড়াইছি ওই যুবকটা মুসলমান নয় ওই যুবকটা হইল খ্রিস্টান অগ্নি পূজারি আগুনের পূজা করি তো হুজুরের কিনারায় দাঁড়ায় আসি হুজুর যখন ওয়াজ শেষ করলেন ওই যুবকটা আইসা ডাক দিয়া কয় হুজুর আমি আসছি আপনি আমার একটু মুসলমান বানাইয়া দিবেন আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ হুজুর আপনার বয়ানে শুনলাম হাক্কাতকাতিহি আল্লাহকে ভয় করার মতো ভয় কর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না আমি আপনার বয়ান শুনলাম ও হুজুর আমারে মুসলমান বানায় দেন আমারে মুসলমান বানায় দেন এরা মুসলমান ভালো করিয়া শোনো আল্লাহ কোনো কাফেরের জন্য জান্নাত বানায় নাই আবুল আহাবের জন্য জান্নাত নাই উতবার সাইবার জন্য জান্নাত নাই কারণ এরা তো কালমা নিয়ে যেতে পারে নাই এদের নামে জান্নাত বানাইছে ঠিক এরা তো কালমা নিতে পারে নাই এরা জান্নাত পাবে না হারু মুসলমান ভাইরা ফেরাউন কারুন হামান সাদ্দাত নমরুদ যারা আসি এদের নামেও জান্নাত ছিল কিন্তু এরা কালমা নিতে পারে নাই কালমা যারা নিবে এরা জান্নাতের মালিক হয়ে যাবে তো ওই যুবক এসে বলে হুজুর আমার একটু মুসলমান বানিয়ে দেন একটু চিৎকার করে বলেন তো জোরে সুবহানাল্লাহ হুজুর ডাক দিয়া কয় তুমি খ্রিস্টান আগুনের পূজা করো তুমি কেন মুসলমান হইবা একটু রহস্যটা শুনেন ওই যুবক ডাক দিয়া কয় হুজুর আমরা দুই ভাই আমাদের পরিবার পরিজন আছে ছেলে মেয়েও আছে কয় তাই নাকি কয় হ্যাঁ কয় হুজুর আমার বড় ভাই 70 বছর ধরে আগুনের পূজা করতেছি আর আমি আজকের দিকে নিয়ে পিছনে 35 বছর পর্যন্ত আগুনের পূজা করছি হুজুর গো আমার দিল বলে আগুন আসল খোদা না হুজুর আমি আসল মালিকের সন্ধান নেওয়ার জন্য আপনার কাছে আসছি কয় কেমনে বুঝলা আগুন যে আসল খোদা নয় কেমনে বুঝছো বলো কয় হুজুর আমি আমার বড় ভাইকে নিয়ে এক জায়গাতে বসলাম বসার পরে আমার বড় ভাইকে ডাক দিয়ে বললাম বাইরে তুমি 70 বছর ধরে আগুনের পূজা করো আর আমি 35 বছর ধরে আগুনের পূজা করি একটু পরীক্ষা করে দেখি আগুনটা আসল খোদা কিনা কয় কি করছো বলো কয় হুজুর মোমবাতির মধ্যে আগুন জ্বালাইয়া দিছি বড় ভাইকে ডাক দিয়ে বললাম ভাই আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিবা যদি আসল খোদা হয় তাহলে আগুনে আঙ্গুল পোড়াবে না আর যদি আসল খোদা না হয় তাইলে আঙ্গুলটা পোড়াইয়া দিবি আমার ভাই আর আমি একসঙ্গে বইসা গেলাম হুজুর এর আগে আমি একটা ঘটনা শুনছি কয় কি ঘটনা কয় আপনাদের মধ্যে একজন বড় বুজুর্গ ছিল নাম ছিল হযরতি
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি উনি ভারতবর্ষের একজন বড় বুজুর্গ উনি একদিন কিতাব নিয়া গবেষণা করতেছেন কিতাব পড়তেছেন এমন সময় একজন সাধারণ মুসলমান আইসা ডাক দিয়া কয় হুজুর তাড়াতাড়ি আসেন মুসলমানের ধর্মের ইজ্জত নষ্ট হয়ে যাইতেছি কয় কেমনে কয় দিল্লির চাঁদনি চক এলাকার মধ্যে একজন খ্রিস্টান বাইবেল নিয়ে আরছি সে বলতেছে মুসলমান তোমাদের সাহস থাকলে তোমরা কোরআন নিয়ে আসো আমি আমার বাইবেলটা আগুনের মধ্যে ফালাইয়া দিব আর তোমরা মুসলমানেরা কোরআনটা আগুনের মধ্যে ফালাইয়া দিবা যারটা আগুনে পোড়ায় তারা হবে মিথ্যাবাদী তাদের ধর্মটা মিথ্যা আর জাগোটা পোড়াবে না এরা হবে সত্য এদের ধর্মটাও হবে সত্য ওই মুহূর্তে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি মুসলমানকে ডাক দিয়ে কই দাঁড়াও আমি একটু ওযু কইরা নেই শাহ আব্দুল আজিজ ওযু করলেন দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহর দরবারে সাহায্য চাইলেন কোরআনটা সিনার মধ্যে লইয়া কই চলো যাই চাঁদনি চক এলাকার মধ্যে গিয়া দেখে চাঁদনি চক এলাকার মধ্যে গিয়া দেখে খ্রিস্টানরা ভরে গেছে ইহুদিরা ভরে গেছে জয় জয় স্লোগান দিতেছে মুসলমানরা আজকে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে না মুসলমানরা আসে না আজকে আমরা বিজয় আমরা আমাদের বাইবেলটা আগুনে ফালাবো মুসলমান তো সাহস কইরা কোরআনটা আগুনে ফালাইতে চায় না ইন্দিমে টাইমে মুহূর্তের মধ্যে গিয়া ওমর ইবনে আব্দুল আজিজ হযরত শাহ আব্দুল আজিজ দাঁড়ায় বলে ইহুদিরা রে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম এত আস্তে সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান দাঁড়ায় গেছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম সবাই তো মুসলমান নিস্তব্ধ হয়ে গেছে কোনো আওয়াজ নাই এতক্ষণ পর্যন্ত মুসলমান চ্যালেঞ্জ গ্রহণ করে না এখন গ্রহণ করছি শাহ আব্দুল আজিজ কয় শোনো তোমরা বলতেছ বাইবেল আগুনে ফালাইবা আর বলতেছ আমরা কোরআন আগুনে ফালাইতাম এমনে হবে না আমার এক কান প্রস্তাব আছে কয় কি কয় বাইবেল লইয়া ও পাদ্রি তুমি বুকে লইয়া আগুনে জাপ দিবা বাইবেল তো আগুনে ফালাইলে বেদজ্যোতি হয় আর আমরা কোরআন তো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ওযু ছাড়া কোরআন ধরি না কোরআন ফালাইয়া দিলে পরে গেলে আমরা চুমু খাই কান্নাকাটি করি কোরআনের বেজ্জুতি হইয়া যায় আমি আমার সিনার মধ্যে কোরআন লইয়া আগুনে জাপ দিব তুমি তোমার বাইবেল লইয়া আগুনে জাপ দিবা যে পুড়ে যায় যার কিতাব পুড়ে যায় সে হবে মিথ্যাবাদী আর আমি যদি না পুড়ি তাহলে আমি হব সত্যবাদী ওই মুহূর্তে পাদ্রি খালি মুসরাইতেছে সুবহানাল্লাহ জোরে কর্ণ আওয়াজ দিয়া সবাই যখন ভালো করে দৈরা সাইজ করছে এতক্ষণ খুব বেটাগিরি দেখাইলে হুডাঙ্গিরি দেখাইলে এখন জাপ দেও না কেন আমি আমার বাইবেলের মধ্যে অগ্নিরোধক লোসন মাইকা লই আইছি যেন আগুনে স্পর্শ না করে মুসলমান মর্দ মুজাহিদ ডাক দিয়া কয় ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে সিসে ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে সিসে জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সে তলওয়ার বকড় হোগে নে কল ময়দানে আসির দুশমন কে মুকাবেল তু লাগা নারায় তকবীর তোমর দে মুসলমান হো তোমর দে মুসলমান তোমর দে মুসলমান হো তোমর দে মুসলমান এক হাত মে তলওয়ার হ্যায় এক হাত মে কোরআন নহে কমরা ভোগ বিলাসের শাহাদা ছিল কাম্য মুদের নহে কমরা ভোগ বিলাসের শাহাদা ছিল কাম্য মুদের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান মোরা সেই মুসলমান ও মুসলমান ভাইরা রে আমার ওই যুবক ডাক দিয়া কয় হুজুর আমার ভাই 70 বছর ধরে আগুনের পূজা করি আর আমি 35 বছর ধরে আগুনের পূজা করি ও হুজুর মোমবাতির মধ্যে আগুন জ্বালায়া আমার বড় ভাই আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইছে তাকায়া দেখি আঙ্গুল আমার বড় ভাইয়ের আঙ্গুলটা আগুনে পোড়ায় ফেলাইছি আমিও ঢুকাইছি
আগুনে পোড়ায় ফলাইছি তখন বুঝু হয়ে গেছে এইটা আসল খোদা নয় তখন মানুষের কাছে জিজ্ঞেস করছি আসল মালিক কার কাছে গেলে পাওয়া যাবে তখন হুজুর সবাই বলেছেন আপনার কাছে আসলে নাকি আর আসল মালিকের সন্ধান পাওয়া যাবে সাজার মে হাজার মে তেরে রঙে বু সাজার মে হাজার মে তেরে রঙে বো জিদহার দেখতা হো ইদহার তুহি তুহি তু অফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন আল্লাহু আকবার বলেন ও হুজুর আমার বিবিরে আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি হুজুরগো সবাইকে একসাথে কালমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন চিৎকার করে কোন সুবহানাল্লাহ একটু শুনেন কোন হিন্দু যদি কোন খ্রিস্টান যদি কোন নাসারা যদি কোন বেঈমান যদি 70-80 বছর বয়স হয়ে যাওয়ার পরেও এত বছর গুনাহ করছে পাপ করছে অন্যায় করছে বুঝে নাই কিন্তু এখন আইসা কয় হুজুর আমি মুসলমান হয়ে যাব যদি ওই মুহূর্তে হাত বাড়াইয়া মুসলমান হয়ে যায় আল্লাহ রসুল বলেন শোনো ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কবলাহু কয় মুসলমান হওয়ার আগে তুমি হায়াতের জীবনে যত গুনাহ করবা আরে কালিমাটা এমন মেডিসিন মার্কা কালিমা এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার পিছনের 80 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব শুধু কি তাই আল্লাহ ডাক দেয়া কয় নবীজি আপনি উম্মতকে জানায়া দেন উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কয় পিছনের সব গুনাহ 80 বছরের গুনাহ 70 বছরের গুনাহ 60 বছরের গুনাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় সবগুলো গুনাহ আমি আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে দিব এখন এই অগ্নি পূজারি আগুনের পূজা করি বা হুজুর আমারে মুসলমান বানায় দেন পরিবার সবাই রে নিয়ে আসে পিছনে আসি সবাই রাই না কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিয়া হুজুর কয় তোমার বাড়ি কই কয় আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি এইখান থেকে অনেক দূর হুজুর নিয়ত করছি বউ বাচ্চা নিয়ে আর জিন্দগিতে কোনো দিন বাড়িতে যাব না তাইলে কি করবা বাড়িঘর আসেনি কয় হুজুর কাছাকাছি কোনো বাড়িঘর নাই আল্লাহর ওলি ডাক দিয়া কয় যুবক তুমি আমার বাড়িতে একটা ঘর আছে তোমার বউ বাচ্চা নিয়ে থাকো ওই যুবক ডাক দিয়া কয় হুজুর এতদিন পর্যন্ত আগুনের পূজা করছি আল্লাহ একদিনও না খাওয়াইয়া রাখে নাই ঘর সারা রাখে নাই হুজুর আমি আপনার বাড়িতে থাকব না আমি ওই মালিকের উপরে ভরসা করিয়া চললাম আমি যেহেতু এখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলাম হুজুর গো দেখি আল্লাহ আমারে কি ব্যবস্থা করিয়া দেয় শোনেন ভালো কইরা ওই যুবক বউ বাচ্চা নিয়া হাঁটতে হাঁটতে সামনে চলিয়া গেল আপনাদের পাশের বাজার আসমানিয়া বাজার ওই বাজারের কিনারায় গিয়া যুবক বউ বাচ্চাদেরকে ডাক দেয় তোমরা একটা জায়গাতে বসো চাদর মোড়া দিয়া মুসলমান কোন রকম ডাইকাদেরকে বসাইয়া ওই যুবকটা বাজারে চলে গেল কোন কাজকর্মের সন্ধান পাওয়া যায় কিনা এলাকার মধ্যে যুবক নতুন কেউ কাজকর্ম দেয় না কিন্তু আজান হয়ে গেলে আজানের সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহর ঘর মসজিদে চলে যায় মসজিদে গিয়া নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় কাঁদে আর আল্লাহ আমি সবে মাত্র কালমা পড়ে মুসলমান হইলাম সপরিবারে আল্লাহ তুমি তো রিজিক দেওয়ার মালিক আল্লাহ তুমি তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ এতদিন পর্যন্ত তোমার একটা শেষ দেওয়া দেই নাই তুমি তো না খাওয়াইয়া রাখো নাই বউ বাচ্চা নিয়ে তোমার উপর ভরসা করিয়া চললাম আল্লাহ একটু খানার ব্যবস্থা করিয়া দিও সারাদিন চলে গেল কোনো কাজকর্ম মিলাইতে পারে নাই খানাও নিতে পারে নাই রাতের বেলা আসার নামাজটা পড়িয়া অঝুর দ্বারায় কান্না করি মোনাজাত দিয়া বের হইয়া বিবির কাছে গেলে বিবি ডাক দেয়া কয় স্বামী ক্ষুধার যন্ত্রণায় সইতে পারি না খানা কি আনবা না কয় যেই মালিকের কাজ করছি মালিক তো বেতনটা এখনো দেয় নাই এরে বিবি
মালিক তো বেতনে কোনো দেয় নাই একদিন পার হয়ে গেল সন্তানাদিরা ক্ষুধার্ত বিবিয়া ক্ষুধার্ত ওই নও মুসলিমটার নিজেও ক্ষুধার্ত হই একদিন চলে গেল দ্বিতীয় দিন বাজারে গিয়া ঘুরিয়ে কোনো খানা মিলাইতে পারে নাই কাজকর্ম মিলাইতে পারে নাই কিন্তু নামাজের টাইমগুলো হইলে নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদে আর কয় আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ কীট পতঙ্গের থেকে শুরু করে সবাইকে রিজিক তো তুমি দাও আমি না আশরাফুল মাখলুকাত আল্লাহ আমি না মানুষ আবার কালমা পড়নেওয়ালা মানুষ একদিন দুই দিন চলে গেল তিন দিনের মাথায় এশার নামাজটা পড়িয়া কোনো খানা আর মিলাইতে পারল না এই যুবকটা হাউমাউ করে কাদের কয় মালিক দুই দিন পর্যন্ত বুঝদিলাম বিবেরও বুঝাইলাম বাচ্চাদেরকে বুঝাইলাম আজকে তৃতীয় দিনের মাথায় আমি কি জবাব দিব রে মালিক এই ন মুসলিমটা মসজিদ থেকে বের হইয়া নিজের গামছাটা মাটির মাটির মধ্যে বিছায়া কতগুলো বালু লইছে বালু লইয়া মুসলমান গামছাটা ভালো করে টাইট করে বান্দা মাথায় লইয়া রওনা দিছে রে যুবক একটা কদম সামনে যায় আরেকটা কদম পিছনে আসে আর কাঁদে আর বলে আল্লাহ বেজ্জতি করিও না এদিক দিয়ে আমার মালিক যুবকের ডাক শুনা পালাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একজন ফেরেশতা দিয়া জান্নাতি খাবার দিয়া ওই যুবকটা বিবির কাছে যাওয়ার আগে আগে তাবুর সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া বলতেছে এই তাবুর ভিতরে কি আছো তোমার স্বামীর প্রাপ্যটা তোমরা নিয়ে যাও তোমার স্বামী যার কাজ করছি মালিক তো একসঙ্গে খাবার দিয়া দিছি এই খাবারগুলো গ্রহণ করো বিবি খাবার লইয়া বারবার বাহিরে তাকায় স্বামী এখনো আসে না কেন স্বামী আসে না কেন কি হইছে স্বামীর বারবার তাকাইতে 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 দেখে স্বামী চলে আসছে মাথার মধ্যে গাঁটটি দেখা যায় একেবারে বিবির কাছাকাছি আইসা যাওয়ার পর বিবি ডাক দেয়া কয় স্বামী এত দেরি করলা কেন তুমি বাড়িতে আসার আগে আগে তোমার মালিক তো তোমার পাওনা সব পাঠাইয়া দিছি রান্না করা খাবারও পাঠাইয়া দিছে দেরি করলা কেন এই গামছার ভিতরে কি আনছো বলো কবিবিরে আমি বলবার পারম না তুমি একটু খুইলা দেখো না কি নিয়ে আসছি বিবি যখন স্বামীর মাথার দিকে গাঁটটিরার নিচে নামাইছে তাকায় দেখে গো বালুগুলো আর কেন জানে বালু নাই সবগুলো বালু আটা রূপান্তরিত হয়ে গেছি এরা মুসলমান যুবক ডাক দেখি বিবিরে কে খানা দিয়া গেছে হায়াতের জীবনে কত মজাদার খাবার খাইছি এত স্বাদের খাবার তো কোনোদিন খাই নাই এত স্বাদের খাবার তো কোনোদিন দেখিও নাই কে পাঠাইছি ও একজন যুবক ডাইকা ডাইকা বইলা গেছে তোমার প্রাপ্য নাকি তোমার দেওয়া হইছি ওই যুবকটা শেষ দায় পরে কাঁদে আর বলে আল্লাহ তোমারে যারা ভয় করি তোমার উপরে যারা ভরসা করি আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও আল্লাহ ডাক দেয়া কয় মানুষ আমারে ভয় কর ভয় করার মতো ভয় কর পরকালের জাহান্নামের আগুনকে ডরাও এ দুনিয়ার বাহাদুরি বেশি দিনের নয় তোমার মতো কত কোটিপতি কবরে চলে গেছি তোমার মতো কত সম্পদওয়ালা মানুষ কবরে ঘুমায় রইছি এর যুবক আজকে কেন তুমি বাড়িটা ছাড়তে পারলা না মাইকের আওয়াজ শোনার পরও তুমি কেন মাহফিলটাতে আসতে পারল না এর যুবক জানা নাই কার আব্বা মা রুহগুলো চতুর্দিকে ঘুরে আর বলে সন্তান তুমি আমার জন্য একটু দোয়া করো এর সন্তান বাড়ি দিলাম ঘর দিলাম জায়গা জমি রেখে আসলাম তুমি আমারে কেন ভুলিয়া গেলা এর যুবক তোমার বাড়ি তোমারে পাগল বানাইছি তোমার বিবি তোমারে পাগল বানাইছি তুমি কেন আমার জন্য একটু দোয়া করো না আরে আল্লাহ না শিখাই দিছে সন্তান তুমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে আব্বা আম্মার জন্য দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
এ যুবক তুমি নামাজ কেন পড়লে না এ যুবক তুমি কেন মসজিদে গেল না তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটে লইয়া কত রাত্র ঘুমাইতে পারে নাই এ যুবক কত কড়া রাত্র খানা খাইতে পারে নাই তো আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আগুন দাও দাও করিয়া জ্বলতেছি তো আল্লাহর ওলি একটা কবরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায়া ডাক দেখে মিয়া তোমার বাড়ি কই কই আমার বাড়িটা পাশের গ্রামের মধ্যে কই তুমি কি দুনিয়াতে ভালো আমল করো নাই তুমি কি নামাজ পড়ো নাই তুমি কি রমজানের রোজা রাখো নাই তুমি কি জিকির আজকার করো নাই তুমি কি আল্লাহর হুকুমগুলো ঠিকমতো পালন করো নাই ওই লোকটা কবরের ভিতর থেকে ডাক দেয়া কয় হুজুর যেমনে আল্লাহকে ডাকার দরকার ছিল এমনে আল্লাহরে ডাক দেই নাই যেমনে নামাজ পড়ার দরকার ছিল এমনে পড়ি নাই হুজুর আমার কবরের ভিতরে আজাব আর আজাব ও হুজুর যেহেতু আপনার সঙ্গে একটু দেখা হয়ে গেছি ও হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন ঘুমের ঘরে আল্লাহ পাকের ওলি ডাক দেখে মিয়া তোমার কি কোনো ছেলে মেয়ে নাই কয় হুজুর আমার কোনো ছেলে সন্তান নাই কয় মেয়ে সন্তান আসেনি কয় হুজুর একজন মেয়ে সন্তান আছে পাশের গ্রামে বিয়ে দিয়েছি ওই মেয়েটাকে তোমার জন্য কোনোদিন দোয়া করে নাই কয় না হুজুর মেয়েটা কোনোদিন নামাজও পড়ে নাই আমার জন্য দোয়াও করে নাই একটু দান সাদাকাও করে নাই ও হুজুর আপনার কাছে একটু দরখাস্ত করি আপনি যদি ওই গ্রামে যান আমার মেয়েটারে বলবেন একটু নামাজ পড়া সেজন্য আমার জন্য একটু দোয়া করি সন্তানের দোয়া আমার আল্লাহ বেশি পছন্দ করে ও হুজুর আপনি একটু বইলেন আমার মেয়ে জন আমার জন্য একটু দোয়া করে এরে মুসলমান হুজুর ডাক দেখ মিয়া বলবো দোয়া করতে কয় হুজুর আর একটু বইলেন আমার মেয়ে জন আমার নামে একটু দান সৎকা করি কারণ আস সদকা তারুদ্দুল বালা দান সৎকার দ্বারা আল্লাহ বলা মুসিবত দূর করিয়া দেয় হয়তো মেয়েটা আমার নামে একটু দান করলে আল্লাহ কবরের আজাব দূর করে দেবে একটু বইলেন হুজুর তো আল্লাহর ওলির যখন ঘুম ভাঙ্গা গেল পরের দিন আর দেরি করে নাই ঠিকানা লইয়া ওই গ্রামে চলে গেছে গ্রামে গিয়া জিজ্ঞেস করছে মেয়েটার নাম এই মেয়ের বাবার নাম হলো এই মেয়ের গ্রামটা হইল এই বাড়িটা হইল এই আর বিয়ে দিয়েছে এই গ্রামে এলাকার লোকেরা কয় হুজুর চিনবার পারছি উমুকের বিবি উমুকের স্ত্রী ওইটা তার বাড়ি তো আল্লাহর ওলি ওই বাড়িতে চলে গেল বাড়িতে গিয়া সন্ধান নিল মেয়েটা কই আছে সবাই বলল হুজুর ওই ঘরের মহিলাটাই তো গোসল করার জন্য নদীর ঘাটে চলে গেছি হুজুর ডাক দেখ আমার সময় কম আমি একটু নদীর ঘাটে মেয়েটার সঙ্গে দেখা করে চলে যাব এই মেয়েটা গোসল কর কইরা শেষ করে বাড়ির দিকে রওনা দিবি হুজুর গিয়া দাঁড়ায় ডাক দেয়া কয় মা গ তোমার সঙ্গে আমি আর তোমার বাড়িতে যাওয়ার সময় তো আমার নাই একটু দাঁড়াও মা গ তোমার আমি একটু কথা বলি কয় কি কথা বলবেন বলেন কয় মা গ তোমার বাবার নাম কি অমুক কয় হাঁ তোমার বাবার বাড়ি কি এইটা কয় হাঁ তোমার বাবা কি মারা গেছে কয় হাঁ অমুক কবরস্থানে দাফন করা হয়েছে কয় হাঁ কয় মা গ রাত্রি বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম তোমার বাবার কবরে আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছি তোমার আব্বার সঙ্গে ঘুমের ঘরে আমার সঙ্গে কথা হইছে গো মা তুমি একটু নামাজ পড়ো দোয়া কইরো এ মা আব্বা আমার সন্তানের দিকে তাকায় আল্লাহ রসুল বলেন শুনো মুসলমান শুনো আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি সাগরের মাঝখানে নৌকা ডুবে যায় জাহাজ ডুবে যায় সাগরের মাঝখানে পইরা দুইটা হাত বাড়াইয়া হাত ছানে দিয়া দিয়া ডাকে আমারে বাঁচাও আমারে বাঁচাও যেমন ওই মানুষটা বেকরার হয়ে যায় বাঁচাও বাঁচাও বলিয়া চিৎকার মারি কয় কবরের মানুষ যদি আজাবে গ্রেফতার হয়ে যায় আজাবে ধরা পড়ে যায় ওই কবরের মধ্যেও হাত ছানে দিয়া ডাকে সন্তান দোয়া করো এরে আমার ভাই আমার জন্য দোয়া করো এরে আমার বাবা আমি সন্তানের জন্য দোয়া করো মা গো তুমি তোমার আব্বার জন্য একটু দোয়া কইরো এ মা তোমার আব্বার জন্য একটু দোয়া কইরো পারলে একটু আল্লাহর রাস্তায় একটু দান সৎকা কইরো মেয়েটা ডাক দিয়া কয় মৌলবি মতলব তোমার খারাপ বুঝা ফেলাইছি টেকা নেওয়ার ধান্দা করতে এখানে আইসু কয় মা গো
তোমার কাছ থেকে আমি দান দক্ষিণা চাই নাই, তুমি যখন পারবা তখনই আল্লাহর রাস্তায় দান কইরো, কয় দাঁড়াও মৌলবি এখনই দান লয়ে যাও, সাদাকা লয়ে যাও, হুজুর তো আল্লাহ বলা মানুষ দাঁড়ায় রইছে। মহিলাটা নদীর মধ্যে দুইটা হাত একসঙ্গে কইরা পেয়ালার মতো বানায়া পানির ভিতরে ঢুকাইয়া দিয়া কতগুলো পানি লইয়া হুজুরের দিকে ফিকে মারছে, কয় তোমারে দান করলাম, তুচ্ছ তাচ্ছিল্য করে হুজুরের দিকে পানি মারছি, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা। হুজুর চলে গেছে, হুজুর রাগ করে নাই, গোসাহ করে নাই। আরে আল্লাহওয়ালা মানুষ পিছনের কথা মনে রাখে না, পিছনের কথা মনে রাখে না, সব ভুলে যায়। সাদা দিলের মানুষ, সাদা দিলের মানুষ, সাদা মনের মানুষটা চলে গেছে। রাতের বেলা ঘুমাইয়া আসে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে সবগুলো কবরের মধ্যে আগুন, কিন্তু এই মুরব্বীর কবরে আগুন নাই। আর একটু জোরে কর্ণ সুবহানাল্লাহ। তো হুজুর ডাক দেখে মুরব্বী, সবার কবরে আগুন, তোমার কবরে আগুন নাই কেন? কয় হুজুর গতকালকে আপনি যে আমার মেয়ের কাছে গেছিলেন, কয় হাঁ গেছিলাম। কয় হুজুর আমার মেয়েটা আপনার একটু পানি মারছিল, কয় হাঁ মারছিল। কয় হুজুর রাগ করছেন, কয় না রাগ করি নাই। কয় পানি যখন মারছি ওই নদীর ঘাটে ছোট্ট একটা গর্তের ভিতরে ছোট্ট একটা পোকা হাঁ করিয়া করিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমি পিপাসিত, আমার কলিজা শুকাইছি, আমার জিব্বাটা শুকাইয়া গেছি, আল্লাহ আমার একটু পানি দাও। ওই যে মেয়েটা পানি খাওয়াইছি ওই পোকার মুখের মধ্যে গিয়ে এক ফোঁটা পানি পড়ছি, পোকাটায় দোয়া করছি, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছি।